বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনন্য স্থান অর্জনকারী প্রতিষ্ঠান কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2022 ইংশনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভর্তির জন্য চান্স পেয়েছে 15 শিক্ষার্থী। ডুয়েট হলো সারা দেশ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং গ্রহণের স্বপ্ন পূরণের প্রতিষ্ঠান। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবছর কুমিল্লা পলিটেকনিক থেকে 15 জন শিক্ষার্থী ডুয়েটে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় তাদের জন্য সংবর্ধনা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার কাউন্সিলিং গতকাল প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক উপসচিব শেখ জাহিদুল ইসলাম। প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর ননটেক বিমল কুমার চন্দের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লার অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী মোহাম্মদ রহমতুল্লাহ কবির, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর আলী আজম, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ কুপি শাখার সভাপতি এবং কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি কুপি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন কর্মচারী সমিতি কুপি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসের আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী অসীম ধর প্রথম শিফট, প্রকৌশলী ফারুকুল ইসলাম দ্বিতীয় শিফট, কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী আমিনুর রহমান দ্বিতীয় শিফট, ইলেকট্রিক্যাল টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী বশির আহমেদ প্রথম শিফট, ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান মনির হোসেন প্রথম শিফট, হাসানাত রেহনা দ্বিতীয় শিফট, পাওয়ার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাজিদ প্রথম শিফট, সাইফুল ইসলাম দ্বিতীয় শিফট সহ সকল শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।